السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। আজকে যে আলোচনার ভাবে এই অংশে, সেটা হচ্ছে উহুদ যুদ্ধের কথা আমরা শুনেছি ইতিপূর্বে। সেই যুদ্ধের কিছু আপনার সুফলের কথা এখানে উল্লেখ করা হবে। উহুদ যুদ্ধের মধ্যে 70 জন শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কিরামের মধ্য থেকে। তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন সাইয়্যিদ শুহাদা হামজাত ইবনু আব্দুল মুত্তালিব, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এবং তার দুধ ভাই ছিলেন, তিনি শহীদ হয়ে যান। এটা যদিও আপনার সুফল আপনার কেউ ধরতে না চাইবেন, কিন্তু আমরা সুফল বলবো, কারণ এতে করে সাহাবায়ে কেরাম শাহাদাতের মর্যাদা পেয়েছেন এবং এটা পরবর্তী জীবনের জন্য একটা বিশাল আপনার শিক্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উহুদ যুদ্ধের মধ্যে আপনার সাহাবায়ে কেরামের সত্যিকারের ভালোবাসা ফুটে উঠেছে, যে রসুল আকরম সাল্লামের জন্য কিভাবে তারা ভালোবাসার পরিচয় দিয়েছেন, যে তারা রসুল আকরম সাল্লামের জীবন রক্ষার জন্য নিজের জীবন দিতে কোতাহি করেননি। উহুদের যুদ্ধটা ছিল আসলেই একরকম আপনার সত্যিকারের পরীক্ষা, যেখানে সত্যিকারের মুমিন আপনার প্রকাশ পেয়েছে, তারা হলেন সাহাবায়ে কিরাম, এবং আপনার মিথ্যুক প্রকাশ পেয়েছে, তারা হলো মুনাফিক, যাদের গুরু ছিল ইবনে সুলুল, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল তাদের গুরু। এই হলো আপনার সেই যুদ্ধের আসল পরীক্ষা। উহুদ যুদ্ধের মধ্যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার হাতে নিলেন এবং তিনি সেটার অধিকার আদায় করলেন। এবং ফেরেশতা সেই উহুদের যুদ্ধের ময়দানে ফেরেশতারা নাজিল হয় এবং ফেরেশতাগণ হানজালাত ইবনে আবি আমির নামক একজন সাহাবি তাকে গোসল দিয়েছেন, কারণ তার ব্যাপারটা ছিল তিনি সহবাস করেছেন, গোসল করতে সুযোগ পাননি, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন ফেরেশতারা এসে তাকে আপনার গোসল দিয়েছেন। উহুদ যুদ্ধটা ছিল আসলে মৌলিকভাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একটু পটভূমিকা এবং সেটার প্রস্তুতিমূলক, কিন্তু আল্লাহ জানহু সাহাবায়ে কেরামকে সেখানে স্থির করে দিলেন, কারণ উহুদ যুদ্ধের মধ্যে আপনার প্রচার চালিয়ে দেওয়া হয়েছিল যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণ করেছেন। হ্যাঁ, তো আল্লাহ জানহু তাদেরকে স্থির করলেন। উহুদের যুদ্ধের মধ্যে এমন কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে এবং এমন কিছু আপনার মানুষের জন্য শিক্ষা রয়েছে, যেটা আপনার না জানলেই নয়, এবং সেটা জানার জন্য আমরা বলবো যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জাদুল মাআদ কিতাব দেখার জন্য, কারণ তিনি সেখানে অনেকগুলো শিক্ষার কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের অবশ্যই সকলের জানা উচিত। 4 নম্বর হিজরি, 4th হিজরির মুহররম মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে তার সাথে আরো 50 জন সাহাবীদেরকে দিয়ে পাঠিয়েছেন আপনার তুলাইহা ইবনে খুয়াইলিদের পথে বাধার সৃষ্টি করার জন্য, কারণ সে কি করেছে, মদিনার সাথে যুদ্ধ করার জন্য মানুষদেরকে জমায়েত করেছে। এটা হচ্ছে আপনার তুলাইহা ইবনে খুয়াইলিদের আপনার ব্যাপারটা। যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সারিয়া থেকে আপনার ফিরে এসেছেন, তখন তার সেই ক্ষতটা আবার আপনার দেখা যায়, ক্ষতটা ফেটে পড়ে, যেই ক্ষতটা তিনি উহুদ যুদ্ধের মধ্যে পেয়েছেন, আঘাত পেয়েছেন, সেই ক্ষতটা আবার বেড়ে যায়, ফেটে যায় এবং রক্ত বের হচ্ছিল। তখন তিনি সেটার অ্যাকশনেই তিনি মৃত্যুবরণ করেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার দোয়া করেছেন হযরত আবু সালামার জন্য। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইগফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিগিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন। চমৎকার দোয়া। রাসূল বলেছেন, হে আল্লাহ, আপনি আবু সালামাকে ক্ষমা করে দিন এবং তার পর্যায়ে উন্নীত করুন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের মাঝে তার আপনার মর্যাদাকে উন্নীত করুন, এবং তার যারা পেছনে রয়েছে পরিবারবর্গ তাদের আপনি অভিভাবক হয়ে যান, এবং আপনি আমাদেরকে তাকে ক্ষমা করুন, হে সর্বজগতের প্রতিপালক।
এবং মহররমের চতুর্থ হিজড়ির মহররম মাসে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলাকে খালিদ ইবনে সুফিয়ান আল হুদালির সাথে যুদ্ধ করার জন্য পাঠান, যে কিনা আপনার বিশাল একটি গোষ্ঠী তৈরি করেছে, একত্রিত করেছে মদিনায় যুদ্ধ করার জন্য। হযরত আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি সক্ষম হয়েছেন খালিদ ইবনে সুফিয়ান আল হুজারিকে মারার জন্য, তাকে হত্যা করে দিয়েছেন এবং তার মৃত্যুর পরই আপনার তাদের যে বিশাল বাহিনী সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, যারা একত্রিত হয়েছিল মদিনার সাথে যুদ্ধ করার জন্য। যখন আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ফিরে আসেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে বলেছেন আফলাহাল ওয়াজহ, যে তুমি আসলেই সফল হয়েছো। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উনাইসকে তার লাঠি দিয়ে দিলেন এবং বললেন আয়াতুন বাইনি ও বাইনাকে ওমাল কিয়ামা, যে লাঠিটা আমার মাঝে আর তোমার মাঝে একটা নিদর্শন বা আলামত হিসাবে থাকবে কিয়ামতের দিবসে। যখন আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন, তখন এই লাঠিও তার সাথে আপনার দাফন করে দেওয়া হয়, কারণ এটা কিয়ামতের দিবসে আলামত হিসেবে থাকবে এই জন্য। চতুর্থ হিজরি সনের সফর মাসে আরেকটি ঘটনা ঘটে, যে সারিয়াতুর রাজিয় যেটাকে বলা হয় সেটা সংঘটিত হয় এবং যেই সারিয়ের মধ্যে 10 জন সাহাবি তারা মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান, তাদের সাথে বনু লাহিয়ান গোত্র গাদ্দারি করেছে এবং এটা রসুল আকরম ইসলামের জন্য খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার সফর মাসে চতুর্থ হিজরির সফর মাসে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে বীর মাউনা, হ্যাঁ, একটা যুদ্ধ হয়ে যায় অথবা এটাকে সারিয়াতুল কুররা বলা হয়। সেখানেও আপনার 70 জন আনসারি সাহাবী যারা কারি ছিলেন, অর্থাৎ কোরআন পড়তে আপনার দক্ষ ছিলেন, তাদেরকে সেখানে হত্যা করে দেওয়া হয়, তারা শহীদ হয়ে যান, কারণ তাদের সাথে গাদ্দারি করেছে 3টা গোত্র, একটার নাম রিয়াল, আরেকটার নাম দাকওয়ান, আরেকটার নাম উসাইয়াহ। এরা 3টা গোত্র তাদেরকে নিয়ে তাদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করে দেয় এবং বীর মাউনের যে ঘটনা, এটা ছিল মুসলমানদের জন্য সবচাইতে কঠিন একটি ঘটনা এবং এই জন্য রসুল আকরম খুব কষ্ট পেয়েছেন এবং কষ্ট পাওয়ার কারণে রসুল আকরম সাল্লাম 1 মাস যাবত তাদের বিরুদ্ধে বদ্দোয়া করেছেন কুনুতের মধ্যে, এবং তিনি এই সমস্ত যে 3টা গোত্র গাদ্দারি করেছে তাদেরকে বদ্দোয়া দিয়েছেন। চতুর্থ নম্বর হিজরির আরেকটি ঘটনা রবিউল আউয়াল মাসের, যে রবিউল আউয়াল মাসে চতুর্থ হিজরির গজবায়ে বনু নাযির, এটাও একটা প্রসিদ্ধ ইহুদিদের একটি গোত্র, যে তাদের সাথে যুদ্ধ হয়। এটা ছিল ইহুদিদের সাথে দ্বিতীয় যুদ্ধ, কারণ বনু কায়নুকার সাথে ইতিপূর্বে হয়ে গেছে এবং এটার কারণ ছিল তারা রসুল আকরম সাল্লামকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছে। এই জন্য রসুল আকরম সাল্লাম বের হলেন তাদের উদ্দেশ্যে এবং তাদের গড়বাড়িকে ঘেরাও করলেন, আল্লাহ রসানু তাদের অন্তরমেধে ভয় ঢুকিয়ে দিলেন এবং তারা রসুল আকরম সাল্লামের সাথে আপনার সন্ধিতে আবদ্ধ হয় যে তারা এলাকা ছেড়ে যাবে, যেটাকে আরবিতে জ্বালা বলা হয়। জ্বালার মানে হচ্ছে নিজ এলাকা ত্যাগ করা। এই ব্যাপারে তারা একমত হয়েছে যে আমরা এলাকা ছেড়ে চলে যাব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিয়েছেন যে তোমরা যা পারো তোমাদের অন্যান্য জিনিস নিতে পারো, কিন্তু অস্ত্র নিতে পারবে না, অস্ত্র রেখে যেতে হবে তোমাদেরকে। এই আপনার গজওয়ায়ে বনু নাযির সম্পর্কে সূরা হাশর পরিপূর্ণ নাজিল হয় এবং সেই সূরা হাশরের মধ্যে এই যুদ্ধের বিস্তারিত উল্লেখ করা হয়। কোনো ব্যক্তি যদি গজওয়ায়ে বনু নাযির সম্পর্কে ধারণা না রাখে, তাহলে সেই সূরার আয়াতগুলো তার জন্য বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। আপাতত আমরা এখানেই এই পর্বটা শেষ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনের পর্বের জন্য আমরা সবাই অপেক্ষা থাকবো। আল্লাহ জানু আমাদেরকে রসুলের সিরত সম্পর্কে আরও ভালোভাবে জানার এবং সেটা মানার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।